আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিনের মধ্যে আমাদের দেশে অনেক পরিবর্তন হয়েছে। আজ আমি নতুন করে না বললেও জানি আপনারা সবই জানেন, দেশ বা বিদেশে যেখানেই থাকেন কারোরই অজানা নেই। যারা দেশে ছিলেন তারা সরাসরি হয়তো অংশগ্রহণ করতে পেরেছিলেন, প্রত্যক্ষদর্শী, পরিপূর্ণরূপে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন কী হচ্ছে, কীভাবে হচ্ছে। যার ভিতরে ন্যূনতম মানবতা বোধ ছিল, শেষ অবধি তিনি আর ঘরে থাকতে পারেননি। তিনি না পারলেও তার পরিবারের কেউ না কেউ অংশগ্রহণ করেছে এই যুদ্ধে, আর অবশেষে আমরা নতুন দেশ পেয়েছি। দেশ তো আমাদের সেই আগের দেশই আছে, তবে সেই স্বাধীন দেশকে আবার নতুন করে ফিরে পেয়েছি। প্রতিটা অর্জনের পেছনে বিসর্জন থাকে, আমাদের এই প্রাপ্তির পেছনে অনেক বেশি ত্যাগ ছিল। আমরা অসংখ্য প্রাণ হারিয়েছি, অগণিত, হিসেব নেই। সেখানে যেমন শিক্ষার্থী ছিলেন, ছিলেন সাধারণ জনগণ, ছিলেন পুলিশ সদস্য। আমরা যাকেই হারিয়েছি তার জীবনই মূল্যবান, প্রত্যেকটা পরিবারের কাছে, দেশের কাছে। কার গুণ কার দোষ সে হিসেব আজ নাই করি, যাদেরকে হারিয়েছি তাদের আত্মার শান্তি কামনা করব। এখন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশ গঠনের কাজে কম বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের একটাই অভাব ছিল, সর্বজন গ্রহণযোগ্য একজন দেশ নায়কের। আলহামদুলিল্লাহ আমরা তাও পেয়ে গিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এর মধ্যে কিন্তু শপথ নিয়ে নিয়েছেন। তো দেশে কম বেশি যা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আশা করছি খুব দ্রুতই তার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। একজন মানুষ যত বেশি সৎ, সত্যবাদী, যোগ্য এবং পরিশ্রমী হোক না কেন, তার একার পক্ষে একটা দেশকে চালিয়ে নিয়ে যাওয়া বা সুন্দর করে গড়ে তোলা সম্ভব না। সেজন্য আমাদের প্রত্যেকে এগিয়ে আসতে হবে। আর প্রজাতন্ত্রের কর্মচারী যারা সরাসরি আছেন, শুধু তাদেরই যে দায়িত্ব পড়ে সরকারি কাজে সহায়তা করা, আর আমরা বসে নীরব ভূমিকা পালন করব অথবা বিচারক হয়ে জাজ করব কে মন্দ কাজ করেছে, কে ভালো কাজ করেছে আর সমালোচনা করব, তা করলে চলবে না। আমরা প্রত্যেকেই যে যার কর্মস্থল থেকে যার যার নিজের কাজ সততার সাথে করে যাব। এতে করেই দেখা যাবে একটা পর্যায়ে এসে পুরো দেশ সুন্দরভাবে গড়ে উঠেছে, আমরা যেমনটা কল্পনা করছি। আপনারা যারা দেশের বাইরে আছেন, প্রবাসী ভাই বোনদের কাছে আকুল আবেদন, আপনারা দেশে যে টাকা পাঠাবেন সেটা অবশ্যই বৈধ পথে পাঠাবেন। আমাদের রাষ্ট্রীয় কোষাগারের অবস্থা কেমন হতে পারে সেটা আমরা না দেখলেও বুঝতে পারি। আমাদের বর্তমান ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে হলে আপনাদের টাকা কিন্তু অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। তো প্লিজ বৈধ পথে টাকা পাঠান আর দেশের কাজে সহায়তা করুন। আমাদের যেই সকল ছোট ছোট ভাই বোনের অবদানে আমাদের আজ এই প্রাপ্তি, আমরা তাদের অবদান কখনোই ভুলব না, এটা ভোলার নয়। যদি ভুলে যাই তাহলে অকৃতজ্ঞ হয়ে যাব। তো আমাদের এই সব ভাই বোনদের জন্য যারা চলে গেছেন এবং অসুস্থ অবস্থায় আছেন, তাদের সবার পুনর্বাসনের ব্যবস্থা হোক, প্রত্যেকটা পরিবার সহায়তা পাক, এটা আমরা সরকারের কাছে আশা করব। এবং সেই সাথে যারা সুস্থ আছে এই সকল ছোট ছোট ভাই বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করব, তারা যেন পড়ার টেবিলে চলে যায়। এই যে কতগুলো দিন তাদের উপরে যে মানসিক চাপ গেছে, সেখান থেকে হঠাৎ করে পড়তে বসাটাও কঠিন হবে। এই কারণে আমি আন্টিদের কাছে এবং বড় আপুদের, ছোট আপুদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়ার টেবিলে মনোযোগী করার জন্য, কিছুটা তাদের মানসিক চাপ কমানোর জন্য নিজেদের মতো করে সহায়ক ভূমিকা পালন করেন। তাদেরকে কিছুটা বিশ্রাম দিন, ঘরে থাকার সুযোগ করে দিন অথবা বাইরে ঘুরিয়ে নিয়ে আসুন, এবং সেই সাথে তারা যাতে স্কুল কলেজ ভার্সিটি খুললে সঠিকভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারে সেই দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। কারণ একটা দেশ ভঙ্গুর জায়গা থেকে উঠে আসতে হলে সর্বদিকের উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে বাচ্চাদের যদি পড়াশোনার দিকটা থেকে মনোযোগ উঠে যায় তাহলে কিন্তু আবার ক্র্যাশ হয়ে যাবে। বিভিন্ন কারণে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর থেকে মানুষের আস্থা কিছুটা সরে গেছে। সাধারণ জনগণ যেভাবে আশা করে সেইভাবে যখন হয় না, তখন কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা ফিরে পেতেও কিছুটা সময় লাগে। তো কিছু মানুষের জন্যই আসলে একটা ডিপার্টমেন্ট পুরো বিতর্কিত হয়ে গেছে, এটা খুবই দুঃখজনক।
তবে সব জায়গাতেই ভালো মন্দ মানুষ থাকে, পুলিশ ডিপার্টমেন্টেও ভালো মন্দ মানুষ অবশ্যই আছে, সেই মন্দ মানুষ সরে গিয়ে ভালো মানুষ আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে সেটা আমরা সাধারণ জনগণ আশা করি। আর বাচ্চারা এখন যে পুলিশের দায়িত্ব পালন করছে এটা কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ বাচ্চাদের হাতে কোনো অস্ত্র থাকে না বা প্রতিহত করার কিছু থাকে না, তবে দুর্বৃত্তদের হাতে কিন্তু দেশীয় অস্ত্র বলেন বা বিদেশি অস্ত্রগুলো থাকে, এর জন্য কিন্তু খুব ভয় লাগে ইদানিং বাচ্চাদের জন্য। দিন যেমন তেমন, রাত হলেই বেশি ভয় হয়। প্রত্যেকের কাজ প্রত্যেকে করতে দেওয়া উচিত, যার যার নিজের জায়গায় তাকে মানায়। সামনে যখন স্কুল কলেজ খুলে যাবে, বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হয়ে যাবে, তখন কিন্তু আবার বাচ্চাদের এই কাজগুলো করা সম্ভব হবে না। এর জন্য প্রত্যেকে নিজের কাজগুলো সততার সাথে করতে দেওয়াটাও আমার মনে হয় এখন সময় এসে গেছে। কোনো একটা দেশ অস্থির করার জন্য তার ভেতরে যে সংখ্যালঘুরা থাকে তাদের উপর আক্রমণ করলে মোটামুটি খুব দ্রুতই অস্থিরতা শুরু হয়ে যায়। এই যে একটা বিষয়, এটাকে অনেকেই পুঁজি করেন, এটা শুধু আমাদের দেশে না, সব দেশেই যুগে যুগেই হয়ে এসেছে আর ভবিষ্যতেও হয়তো হতে থাকবে। তবে সবসময় যেই রকমটা দেখানো হয়, বলা হয়, অতটা সত্যি হয়ও না, কিছু হয় আর বাকিটা বানিয়ে বলা হয়, এগুলি করা ঠিক না। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করব এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই মিলেমিশে আগেও ছিলাম, ইনশাআল্লাহ এখনও থাকব। আমার আজকের ভিডিওতে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি যা এভাবে বলাটা ঠিক হয়েছে কি না তাও আমি জানি না, তবে একটা সাধারণ মানুষ হিসেবে আমার ভিতরে তো অনুভূতি থাকে, তাই না? কিছু জানাতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে। আমাদের সেরকম জায়গা নেই, বলতে পারি না। যতটুকু জায়গা আছে, যে কয়েকজন মানুষ আপনারা উপস্থিত আছেন তাদেরকে আমার অনুভূতিগুলো শেয়ার করলাম। এখানে আসলে কোনো দল মত এইসব চিন্তা নিয়ে আমি বলিনি, একজন সাধারণ মানুষের অনুভূতি বা আবেগ সেটা প্রকাশ করার চেষ্টা করেছি, তবে সুন্দর ভাষায় সাবলীলভাবে যে ব্যক্ত করা সেটা আমার দিয়ে সম্ভব হয় না। যার যার জ্ঞানের পরিধি অনুযায়ী সে কথা বলে, আমিও চেষ্টা করেছি। এখানে অসংখ্য ভুল ত্রুটি আছে আমি জানি, কতটুকু ঠিক বলেছি, কতটুকু অনধিকার চর্চা করেছি তাও আমি জানি না। তারপরও আমি আশা করব আমার এই কথার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনাদের কাছে মনে হয় আমার অন্যায় হয়েছে, তো ছোট বোন হিসেবে, ছোট মেয়ে হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর এগুলি আসলে আমার নিজস্ব চিন্তা থেকে, একান্ত আবেগ অনুভূতির জায়গা থেকে বলেছি। এতগুলো দিন আমি যে কি এক রণক্ষেত্রের মধ্যে ছিলাম আপনাদেরকে বোঝাতে পারবো না। যারা আমার সিলেটের বাসার এরিয়াটা চেনেন মোটামুটি বুঝতে পারেন আমি কোন এরিয়াতে আছি, তারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি অনেক কিছুর সাক্ষী হয়ে রইলাম, ইতিহাসের সাক্ষী তো আমরা সবাই হয়েছি, সেই সাথে অদ্ভুত কিছু অনুভূতি আমার ভেতরে আছে যেগুলো আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারছি না, আর যা কোনো দিন ভুলতেও পারবো না। সেই ক্ষোভ, আক্ষেপ, দুঃখ, কষ্ট থেকে অনেক কিছু বলতে ইচ্ছে করে, সেটা বলতেও পারছি না। আর আসলে এখন বলেও লাভ নেই, যা চলে গেছে গেছে, অতীতকে অতীতে ফেলে দিয়ে আমরা সামনের দিনে ভালো কিছু আশা করব, সুন্দর স্বপ্ন দেখবো আর সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করব। এগুলি নিয়েই ভাবি, এগুলি ভাবলেই হয়তো মানসিক প্রশান্তি মিলবে। নূরের বাবা বাসায় নেই, এ কারণে রান্নাবান্নায় তোড়জোড়ও খুব একটা নেই, হালকা পাতলা খাবার দিয়ে দিন পার করছি। গতদিন মাংস রান্না করেছিলাম, ওটা দিয়ে কিছুটা আছে, আর আজ পোলাও করেছি। দেশের অবস্থা ভালো না, মনের অবস্থাও ভালো না, তবে বাচ্চাদের তো আসলে সব কিছু বুঝতে দেওয়াও যায় না, বা বুঝলেও ওদের ওইখান থেকে আবার একটু সরিয়েও আনতে হয়, তো এই কারণে মনে হলো একটু পোলাও করে দিই, খুশি থাকবে, অন্তত পক্ষে খাবার দাবারটাও ঠিকঠাক মতো দেই, ঘরের বাইরে তো যাওয়ার সুযোগই নেই। তো এই যে ঘর থেকে বাইরে দেখি, বাইরে থেকে ঘরে, ঘরে আবার এই যে লড়াই চলছে। তো এই নূর নামাজের পাটিতে দাঁড়ালেই দেখা যায় বাবু অশান্তি করে, তো ওকেও একটা দিয়েছি, ও ওর জায়গায় কি থাকে নাকি, ও তো মুরজির মালিক, এখন ওই যে আপুর কোলেই বসে থাকবে ঘুরে ফিরে। যাই হোক, দিন এমন কাটছে, ওই মন্দের ভালো আর কি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর একটা কথা, অতীতে কে কোন দল করেছিল, কার কতটুকু দোষ আছে, এই হিসেব আমরা এখন নাই করি। দেশ পুনর্গঠনের সময় সবার সমান অংশীদারিত্ব প্রয়োজন হয়, সবার সমান সহায়তার প্রয়োজন হয়। আমরা অতীতের ভুল ত্রুটি ক্ষমা করে দিতে শিখব। যিনি ক্ষমা করেন তার মন অনেক বড়, আল্লাহ তাআলার অনেক বেশি রহমত তার উপরে বর্ষণ হয়। তো আমরা সেই রহমতের ছায়ায় থেকে দেশ পুনর্গঠনের চেষ্টা করব, আর সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।